গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটি ব্লগ সকালবেলা থেকে শুরু করলাম, আর আজকে হচ্ছে শনিবার। শনিবারের সকাল 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো অর্ঘকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে নিশ্চিন্তে বসে চা খাচ্ছি সাথে নিমকি আর সিংহারা। খুবই বাজে জিনিস সকালবেলা এসব খাওয়া, একদমই ঠিক না, তবুও খাচ্ছি আজকে আমি। তো এদিকে চা খাচ্ছি আর ভাবছি কি রান্না করব, কার্পুর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটা ভাবছি কি তরকারি রান্না করব। তো বন্ধুরা, অনেক দিন ধরেই কিন্তু আমি কোনো ব্লগ আপলোড করছি না। কেন করছি না, মানে কি অসুবিধে আমার, সবই বলবো আস্তে আস্তে, আপনারা ব্লগটা কন্টিনিউ করুন। তো বন্ধুরা, ভাবছি একটা তরকারি রান্না করতে হবে, কারণ আমার ছেলে তাড়াতাড়ি স্কুল থেকে আজকে চলে আসবে, যেহেতু শনিবার। শনিবারে সকাল 11:30 স্কুল ছুটি হয়ে যায় আর 12:00 মধ্যে কিন্তু বাড়িতে পৌঁছে যায়। তো তার জন্য তরকারিটা রান্না তাড়াতাড়ি করতে হবে, আর কার্পুল দিয়ে তো ও খাবে না, একবার তরকারি রান্নাই করতে হবে। তো ভাবছি কাঁচকলা আর আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা ঝোল করব, আর কার্পুল পুর বানাবো। তো এটাই আজকের মেনু। তো তার জন্য সবজিগুলো কেটে নিলাম, একদিকে কার্পুল সিদ্ধ করে পুরগুলো ভেজে নিয়েছি, আর অন্যদিকে আলু, কাঁচকলা আর ডাল ভিজিয়ে রেখেছি। তো এটাই তরকারি রান্না করব। তো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি অনেক প্রবলেমে আছি, প্রবলেম বলতে একটু চাপের মধ্যে আছি। তো ঘরের মধ্যে সবাই মোটামুটি অসুস্থ, প্রথম আমার ছেলে অসুস্থ হয়েছে, তারপর আমার বর এখন অসুস্থ। তো আমি মোটামুটি সুস্থই আছি, সুস্থ বলতে ওই কোমরে ব্যথা বা ওই টুকটাক অসুস্থ আর কি, খুব একটা যে অসুস্থ আমি তা না। তো মোটামুটি আমি ভালোই আছি। আর আমার শাশুড়ি মা তো উনি তো প্রায় সময় অসুস্থ থাকেন, ওনার তো বয়স হয়েছে, তার জন্য কি হয়েছে সংসারের চাপটা একটু পড়ে গেছে। মানে সকালবেলা থেকে শুরু হয় আমার কাজ আর একেবারে শেষ রাত্র 10:00। তো তার মধ্যে রান্না করা, পুজো দেওয়া, ঘরের সমস্ত কাজ করা তো হয়েই থাকে। তো ভিডিও শ্যুট করি ঠিক আছে, কিন্তু এডিট করতে বা ভয়েস রেকর্ড দিতে একটু সময়ের অভাব পাচ্ছি। তো একদিকে আলসেমিও মানে পেয়ে যায়, তো যখন আমি ঘুম পাড়াতে যাই আমার ছেলেকে, আমারও ঘুম পেয়ে যায়। তো তখন আর ভাল লাগে না, পরের দিন করব, এরকম করতে করতে না ভিডিওটা আর এডিট করা হয় না। তো তার জন্য আর একদিকে ছেলের পড়াশোনা, ওর টিচার আগে ছিল, এখন ওর টিচারটাও আসছে না, মানে অন্য কাজে ও চলে গেছে, ও পড়াতে পারবে না, তার জন্য মানে খুব একটা সময় পাই না আমি। তো আমার ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি, স্কুল থেকে না সরি, গাড়ি মানে দিয়ে গেছে, তো ওকে একটু নিতে এসেছি, কারণ গাড়ি তো আর আমাদের বাড়ির পাশে যায় না, একটু হেঁটে আসতে হয়। তো যেহেতু রাস্তাটা খারাপ তার জন্য আর কি, তো ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে খাইয়ে এবার বিকেলবেলা পড়াতে বসিয়েছি, কারণ একটু বেরোবো সন্ধ্যের দিকে, তো সন্ধ্যাবেলা পড়তে হো মানে পারবে না ও, তার জন্য আর কি। ও এখন হোমওয়ার্কটা সেরে নিচ্ছে, আর দেখুন আমি একটা স্পাইডার প্ল্যান্ট ঘরে নিয়ে এসে রাখলাম, তো কেমন হয়েছে একটু জানাবেন। আর বিছানার অবস্থা তো ও বাজে করে রাখি, সেটা আর আপনাদের বলার আর মানে কত বলবো, সবসময় ও বিছানার মধ্যেই থাকে আর বিছানাটাকে নোংরা করে রাখে। তো চলুন বন্ধুরা, আমার বাগান মানে বাগানের না সরি বারান্দার গাছগুলো যে রাখলাম সেগুলো দেখাই, আর তার মধ্যে দুটা গাছ এনেছি, তো সেগুলোও দেখাবো। আর এই দেখুন পাতাবাহার, তো এটা বেশি দিন হয়নি, লাগিয়েছি সপ্তাহখানেক হবে, তো বেশ ভালোই বাড়ছে এটা। তো আগে আরও কয়েকটা গাছ ছিল, ইদানিং সেগুলো মানে হয়ে গেছে, বাজে অবস্থায় হয়ে গেছে, তো ওইটা থেকে ডাল এনে এখানে টবের মধ্যে দিলাম। তো ভালোই লাগে গাছগুলো দেখতে। আর একটা হাইব্রিড জবা এনেছি, তো এখনও এটা রিপোর্টিং করা হয়নি, প্যাকেটের মধ্যেই আছে। দেখুন এই গাছটা কালারটা কিন্তু খুবই সুন্দর, পুরো হলুদ আর মাঝখানে অল্প লাল, তো ভালোই লাগে। পাঁচ পাপড়ির জবা দারুণ লাগে, তো খুব পছন্দের জবা এটা আমার। তো এটা কিনে এনেছি, 150 টাকা নিয়েছে, তো কিছুদিন হলো, সপ্তাহখানেক হলো এনেছি, তো ভাবছি এটাকে টবে দিয়ে দেব। তো একটা ফুল ফোটার অপেক্ষায় আছি আর কি। আর এদিকে পাতাবাহার এনেছি, তো এটার নাম বলেছিল ভুলে গেছি, এটা নিয়েছে 50 টাকা, তো 200 টাকার গাছ দুটো আনলাম। আর রজনীগন্ধাগুলো তো ফুটে, তো এগুলোর গন্ধ কিন্তু বিকেল 5:00 থেকে পাই আর সকাল অবধি, সকাল না মানে রাত্র অবধি পাই, সকালবেলা তো আর পাই না। তো খুব সুন্দর গন্ধ বেরোয় যখন সন্ধ্যাবেলা এদিকে মানে বাইরে বারান্দায় এসে হাঁটাহাঁটি করি। আর এদিকে অনেকগুলো গাছ রাখলাম,
তো সবগুলি আপনাকে দেখাচ্ছি। কিছুদিন আগে এটা লাগিয়েছিলাম, তো এর থেকে কয়েকটা পাতাও বেরিয়েছে। তো এখানে কিন্তু একটা বাটিতে আমি কতগুলো গাছ লাগিয়েছি, সেগুলোও কিন্তু জীবিত হয়ে গেছে। তো এদিকে দেখুন অনেকগুলো মানি প্ল্যান্ট রাখলাম, তো আরও ইচ্ছে আছে রাখার, আর অনেকগুলো চারাও করছি। তো সবগুলো চারা যদি টিকে যায় তাহলে আরও প্রচুর গাছ হয়ে যাবে আমার। তো এখানে করবি ফুলের অনেকগুলো কাটিং এখানে বসিয়েছি, আর এখানে দেখুন ছোট্ট একটা পাতাবাহার, ওইটাকেও এখানে লাগিয়েছি। ভালোই লাগে এগুলো দেখতে, ঠিক না বলুন? তো যাই হোক, ইদানিং না আমার একটু গাছের প্রতি বেশি নেশা হয়ে গেছে, গাছের প্রতি না, ওই ডেকোরেশনের প্রতি আর কি। তো দেখা যাক আরও কী করতে পারি, সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বিকেলবেলা বেরোবো কিছু কালার আনতে, মানে ফেব্রিক কালার আনতে, কালার টালার করার জন্য। যেহেতু আমি বোতল কেটে কেটে কাজগুলো করি, দেখুন কতগুলো কেটেও রেখেছি, তো এগুলোকে কালার করব, তার জন্য কালার আনতে যাব বাজারে। তো এই আর কি, মানে এগুলো করতে করতে না ভিডিওর দিকে খেয়ালটাই আমি দিতে পারি না আর কি। তো তার জন্য ভিডিও এডিট করা হয় না, আর আপলোডও করা হয় না, আর আপনারাও দেখতে পারেন না। তো ঠিক আছে বন্ধুরা, চেষ্টা করব নেক্সট থেকে ভিডিও শ্যুট করে আপলোড করার, তো রেগুলারলি করার। তো দেখা যাক কী হয়, আর এটা তো যেদিন বানাবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, আর আরও একটা মায়ের জন্য মানি প্ল্যান্ট সাজিয়ে রেখেছি একটা মাটির হাঁড়িতে, তো সেটাও দেখাচ্ছি, দাঁড়ান। তো কারণ আমার মায়ের বাড়িতে কিন্তু মানি প্ল্যান্টটা নেই, তো ওইখানে নিয়েও রাখছি। যেহেতু আমার একটা মাদার প্ল্যান্ট মানে আছে, তো ওইটা থেকে কাটিং নিয়ে নিয়ে আমি বসাই। তো এই গাছটা আমার মাকে গিফট করব। তো ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।